আলম ভাই কেমন আছেন? জি ভালো। আজকে বিশেষ করে আপনার মানে একটা বিশেষ ইন্টারভিউ আপনার জন্য, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই খুব আলোচনায় আসছে আমাদের হচ্ছে প্রতিমন্ত্রী বলবো না, সাবেক প্রতিমন্ত্রী, নাম হচ্ছে ডাক্তার মুরাদ। সে ইতিমধ্যেই ক্যানাডায় উদ্দেশ্যে রওনা দিয়েছিল 2 দিন আগে, কিন্তু ক্যানাডা থেকে ফেরত দিয়েছিল। তো আসলে মুরাদকে নিয়ে গান গাওয়ার কারণটা কি? দেখুন, মুরাদকে নিয়ে আমি গান গাইতে চাইছিলাম না। আপনারা সবাই দেখছেন যে আমার পেছনে কেউ না লাগলে আমি তার পেছনে লাগি না। কেমন লাগে না, আমি তো আসলে এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি তো বললাম যে হিরো আলমেরও নিশ্চয়ই দর্শক শ্রোতা আছে, নাহলে ওর গান এত ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে ওকে দেখা যায়। একদিন একটা অনুষ্ঠানে এসছে, আমি জায়গাটার নাম নাই বললাম, তো ও এসে মানে আমার সামনে গান গাচ্ছিল, আমাকেও ঠিক মতো চিনতে পারে নাই। তো গান শেষে আমি বললাম, তোমার কি একটু লজ্জা সরম নাই? তুমি যে গান গাইতে পারো না, গান মানে সুর তাল লয় লাগবে, কণ্ঠ লাগবে, তোমার চেহারা এবং কণ্ঠ আল্লাহর রহমতে এত সুন্দর যে আমার সামনে যে গান গাওয়ার দৃশ্যটা তো তুমি দেখাইলা, এটা আমাদের সামনে না দেখা তোমার যে ওই লোয়ার ক্লাস যে শ্রেণীটা তোমাকে দেখে ওদের সামনে যায় গান গাবা, গুলশান বনানীতে সে গান গাওয়া। তো উনি আমাকে নিয়ে কিছু বাজে কিন্তু মন্তব্য করেছে, যে আমার চেহারা নিয়ে, আমার গান নিয়ে, তারপরে আমাকে লো লেভেলের শ্রেণীর একটা সাথে লোকের সাথে তুলনা করেছে। তো আমি একটা কথা বলতে চাই ডাক্তার মুরাদ হাসানকে, যে লো লেভেল থেকে কিন্তু আপনি হাই লেভেলে গেছেন। যে আপনারা যে ভোটে নির্বাচনে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যে সেটা কিন্তু লো লেভেল শ্রেণীর দর্শক আপনাদেরকে ভোট না দিলে কিন্তু আপনারা এত দূর যেতে পারতেন না। তাই আমাকে নিয়ে কিছু মন্তব্য করা তে অনেকেই আর কি, আপনারা জানেন যে যে কোনো বিষয়ে প্রতিবাদমূলক আমি যে কোনো বিষয়ে কিন্তু গানের বিষয়ে আপনাদের সবাইকে তুলে ধরি, যে গানের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করি। আর উনি আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে আপনারা ইতিপূর্বে শুনেছেন, তার পরিপ্রেক্ষিতেই আর কি আমি গানটা করেছি আর কি। সে আমাকে বিরুদ্ধে কেন হলো যে উস্কালেমূলক কথা বললো, ইনসাল করে কথা বললো। আর এই জন্য সবার দর্শকদেরও খুবই অনুরোধ ছিল এই মুহূর্তে যে ডাক্তার মুরাদ হাসানরা একটা গান চাই, এই সবারকে সব কিছু চিন্তা ভাবনা করে গানটি করেছে আর কি। আচ্ছা, এই যে গানটা মুরাদ হাসানকে নিয়ে করলেন, সে তো এখন এমপি, তো একটি এমপির বিরুদ্ধে গান করলেন, কোনো ক্ষতি বা ভয়টা আছে কি না? না, এমপি বিরুদ্ধে গান কেন করা যাবে না, যে কোনো লোকের বিরুদ্ধে গান করা যাবে? কারণ আমরা তো তার বিরুদ্ধে নেগেটিভ কোনো কথাবার্তা বলিনি। উনি যে ধরনের নেগেটিভ কথাবার্তা বলে, উস্কানিমূলক যে কথাবার্তা বলে, আমরা কিন্তু এই ধরনের কোনো কথা আমি গানের মাধ্যমে বলিনি। আপনি আমার গানগুলো শুনবেন, আমি কারোর বিরুদ্ধে কিন্তু গান করি না। আমরা যে কোনো গান করলে গানের মধ্যে একটা মেসেজ থাকে, তো মেসেজে আমরা উনি দিয়ে কথাবার্তা বলি, গানে গানে বলি আর কি। আচ্ছা, আর পত্রপত্রিকায় নিউজ হচ্ছে যে আপনার গানের কারণেই হচ্ছে ডাক্তার মুরাদ সাহেবকে হচ্ছে ক্যানাডায় ঢুকতে দেয়নি, আসলে কতটুকু সত্য? দেখুন, ওনাকে ক্যানাডা কেন ঢুকতে দেয়নি তা জানি না। আর আমি যে কোনো গান করলে অবশ্যই আপনারা গানগুলো অবশ্যই ভাইরাল হয়, দর্শকদের কিন্তু মনে জায়গা নেয়। আর এই কারণে ওনাকে কেন ক্যানাডা ঢুকতে দেওয়া হলো না এ কথা আমি বলতে পারবো না। আর এটা উনি অবশ্যই কাগজপত্রে ফল্ট আছে, আর পাপ করলে অবশ্যই শাস্তি হয়। উনি হয়তো যেখানে আল্লাহ দুল কাউকে মনে করেন উপরে ওঠায়, মানুষ জানি যেতেই চেষ্টা করুক সে কিন্তু উপরে ওঠে, আর আল্লাহ দুল কাউকে নামায় সে যতই চেষ্টা করুক, যতই লুকানোর চেষ্টা করুক, পালানোর চেষ্টা করুক, সে কিন্তু পালাতে পারে না। তো অবশ্যই পাপ করলে তার শাস্তি হয়। আর ওনার মধ্যে অনেকেই ভেজাল আছে বলে কিন্তু যে কোনো পদে পদে কিন্তু বিপদে পড়তেছেন, অবশ্যই ওনার কপাল হালিছে মনে হইতেছে। আচ্ছা, পাপ কী ধরনের পাপ করছে যে আপনি বলছেন পাপের বিষয়টা আসতেছে? পাপের বিষয়টা আপনারা সব জানেন যে উনি ইসলাম নিয়ে কথাবার্তা বলে, মানুষের চেহারা নিয়ে কথাবার্তা বলে, তে ক্ষমতার জোরে কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে, এগুলো প্রতিটা কথাই ওনার জন্য পাপ। সে কারণে কি মুরাদের আজকে এই অবস্থা আপনি মনে করেন? অবশ্যই আপনি পতন, যে বেশি পারলে তার পতন হয় আমরা অতীতে শুনে এসেছি, তার প্রমাণ সে ডাক্তার মুরাদ হাসান অতিরিক্ত বাড়ার কারণে তার পতন হয়েছে। আচ্ছা, এর আগেও আমরা দেখছি মৌসুমি আপাকে নিয়ে কথা বলেছে, তারপর হচ্ছে শাকিব খানকে নিয়ে কথা বলেছে, এরপর আমরা দেখলাম যে শেষ মাহির সাথে যে কথাটা হলো, মাহিকে নিয়ে যে কথাটা বললো, সেটাও একজন কুরুচিপূর্ণ কথা, তারপর আপনাকে,
আসলে তার উদ্দেশ্যটা কি ছিল, এই যে বিভিন্ন চলচ্চিত্রের মানুষ বা এমন এমন মানুষগুলোকে নিয়ে কথা বলছে যাতে করে ভাইরাল হওয়া যায়, তার কি উদ্দেশ্য কি ভাইরাল হয়েছিল আপনি কি মনে করেন? না, তার উদ্দেশ্য একটা, সে মনে করেন নিজেকে ক্ষমতার মনে করেন দেখানোর চেষ্টা করেছে এবং প্রতিটা লোকের অহংকারমূলক কিছু কথা, যে উনি একটা মন্ত্রী হয়ে যাওয়ার পর ভিতরে অহংকার, উনি নিজেকে মনে করছে আমি দেশের একজন কিছু আর আমরা যারা আছে তারা কিছুই না, লো লেভেল শ্রেণীর লোক, সে কথা বলে আর মনে করেন সবাই আর ক্ষমতার ধরে এই কথাগুলো বলেছে এবং তারা মানুষকে চেয়ার আনলে বা ছেলে মেলে আমার মনে হয় এটা ক্ষমতার জোরে এই কথাগুলো বলেছে উনি। আর অনেকে হয়তো নেগেটিভ কথাবার্তার কারণে অনেকে ভাইরাল হয়, তিনি ভাইরাল হওয়ারও চেষ্টা করেছে আপনি কারোর বিরুদ্ধে কথাবার্তা বলে। আচ্ছা নেক্সট, আপনি তো যে গানটা গাইছেন সেটা তো পুরো গান না মুরাদ সাহেবকে নিয়ে, কবে নাগাদ মুরাদ সাহেবের ফুল গানটা রিলিজ হচ্ছে? আমরা ফুল গান রিলিজ করব দুই একের মধ্যেই, আপনার একটা ফুল গান রিলিজ করব, যে গানগুলোর মধ্যে প্রতিটা কথাই মেসেজ থাকবে। আমরা নেগেটিভ কোনো গান আমি করবো না কারোর বিরুদ্ধেই না, আমি কোনোদিন দিন যতদিন গান করবো কারোর বিরুদ্ধে গান করবো না, যাই যত খুশি আমাকে গালিগালাজ করুক আমার বিরুদ্ধে কথাবার্তা বলুক, আমি কারোর বিরুদ্ধে কথাবার্তা বলবো না, আমি অবশ্যই প্রতিটা কথা মেসেজের মাধ্যমে বলবো আর কি গানে গানে। আচ্ছা একটা জিনিস জানতে পারলাম যে আপনি মুরাদ সাহেব আপনাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার কারণে, আপনার চেহারা নিয়ে কথা বলার কারণে আপনি সাইবার ক্রাইমে মামলা করবেন বলেছেন, কি অবস্থা এখন এই বিষয়টা? এখনও আমরা চিন্তাভাবনা করছি যে আমরা অবশ্যই যে কোনো জিনিসের শেষ আছে, তো আমরাও শেষ দেখতে চাই এদের, যে ওনাকে মনে করে উনি মন্ত্রী হতে থেকে যে আমরা যে তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, তার বিরুদ্ধে আমরা কেস করতে পারবো না, তার বিরুদ্ধে মামলা করতে পারবো না, তাহলে ভুল হবে, আইন সবার জন্য সমান। সে আমাদের বিরুদ্ধে অবশ্যই অশ্লীল কথাবার্তা বললে, আমাদের বিরুদ্ধে আপনি উস্কানিমূলক কথাবার্তা বললে অবশ্যই তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। ইতিপূর্বে অনেকটা দু একটা মামলা হয়েছে, আমরা অবশ্যই চিন্তাভাবনা করতেছি যে আমাদের বিরুদ্ধে যাতে ভবিষ্যতে আর না লাগে, তার জন্য আমরা অবশ্যই একটা ব্যবস্থা নেব অবশ্যই মামলার বিষয়ে। আচ্ছা আরেকটি বিষয় মুরাদ বলছে যে আপনি নাকি গুলশান বনানীতে গান গাওয়ার যোগ্য না, হ্যাঁ এই যে এই কথাটা দেখুন, আমি গান গাওয়ার কোথায় যোগ্য কি যোগ্য না সেটা কিন্তু উনি বলার কেউ না, গান গাওয়ার সবার অধিকার আছে। আর উনিকে যে কথাবার্তা বলেছে যে আপনি যোগ্য না, তে আমার মনে হয় যে উনি মন্ত্রী হওয়ারই যোগ্য না, কি কারণে উনি মন্ত্রী হওয়ার যোগ্য হলে ওই মানুষকে হেয় করে কথা বলতো না। আচ্ছা মুরাদ সাহেবের সাথে আপনার কখনো দেখা হয়েছে? আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, উনি বলতেছে গুলশানে আমার সাথে নাকি ওনার দেখা হয়েছে কোনো একটা অনুষ্ঠানে, তো আমার সঠিক মনে পড়তেছে না ওনার সাথে আমার গুলশানে দেখা হয়েছে কিনা কোনো অনুষ্ঠানে, আমার সম্ভবত মনে হয়েছে ওনার সাথে আমার কোনো অনুষ্ঠানে দেখা হয়নি বেশি সম্ভব আমার মনে হয়। তখন কেন এই কথা বললো আর গুলশানে আমি কোন অনুষ্ঠানে গান গেয়েছি আমার এটাও মনে পড়তেছে না, উনি গুলশানে আমি মনে হয় কোনো অনুষ্ঠানে তো গান গাইনি, তো আমার মনে হয় উনি একটা কেন এই কথাটা বলতে জানি না। তাহলে আপনার সাথে দেখাই হয়নি, তাহলে তার মানে কি আপনাকে জড়িয়েছে ভাইরাল হওয়ার চেষ্টা করছে এরকম কিছু? তার মানে তাই তো বোঝা যে আমাকে উস্কানিমূলক কথাবার্তা বলে সে ভাইরাল হওয়ার চেষ্টা করছে নাকি তাও জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে যে সমস্ত এমপিরা ক্ষমতার জোর দেখাইতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনে তাকে শাস্তিমূলক ব্যবস্থা করবেন, তাদেরকে বহিষ্কার করলে এরা ঠিক হবে না, তাতে দেশের জনগণের মনে আপনার আস্থা ফিরে আসবে না, যে তারা আপনি করেন তারা দলের জোর দেখাইতেছে ক্ষমতার জোর দেখাইতেছে, আইন সবার জন্য সমান, তাই যারা আপনারা ক্ষমতার অবমাননিত করবে যারা ক্ষমতা মনে করেন জোর দেখাবে তাদেরকে অবশ্যই আইনের আয়ত্ত আনে খালি বহিষ্কার না শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। দেশবাসীর কাছে আমার সবার অনুরোধ যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবার শাস্তির ব্যবস্থা করতেছে যারা অন্যায় করবে।